আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা মোটামুটি সবাই ফেসবুক ব্যবহার করি, কিন্তু এই কথা চিন্তা করে ফেসবুক মেবি একটা নতুন আপডেট দিয়েছে। সেটা হচ্ছে আপনি এখন থেকে যে ভাষায় আপনি পোস্ট করেন না কেন, আপনি টোটালি কথা হচ্ছে আপনি মাল্টি ল্যাঙ্গুয়েজে একটা পোস্ট করতে কিন্তু করতে পারবেন। এর প্রেক্ষিতে যে জিনিসটা অ্যাকচুয়ালি হবে সেটা হচ্ছে, সাপোজ আপনার একজন আপনি একটা বাংলায় পোস্ট করলেন, সো বাংলায় পোস্ট করার পরে এটা আপনার একজন কোরিয়ান ফ্রেন্ড আছে, সো সে কিন্তু কোরিয়ান ভাষায় এটা দেখতে পাবে অ্যাকচুয়ালি আপনি কী পোস্ট করেছেন, বা চাইনিজ ফ্রেন্ড সে কী দেখতে পাবে, সেও দেখতে পাবে। যদি আপনি ভাষাটাকে সিলেক্ট করে দেন তাহলে যে যে ভাষাগুলো আপনার ফ্রেন্ডস আছে সেই ভাষাগুলো আপনি সিলেক্ট করে দিলে তারা কিন্তু আপনি যাই লিখেন না কেন তারা কিন্তু দেখতে পাবে এবং আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবে। সে মানে এটা চমৎকার একটা বিষয়। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনি খুব মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে জিনিসটা আপনিও করতে পারবেন। সো এবং আমি পিসি থেকে দেখাবো। সো পিসি এবং হচ্ছে গিয়ে মোবাইল অনেকটা একই সিস্টেম। সো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। সো বন্ধুরা, আমরা প্রথমে কোনো ব্রাউজার দিয়ে, গুগল ক্রোম হোক কিংবা ফায়ার ফক্স হোক বা যে কোনো ব্রাউজার দিয়ে আমরা ফেসবুকে চলে যাব। সো ফেসবুকে চলে যাওয়ার পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, নেট স্লো, ওকে। সো আমাদের এখানে অপশন আছে প্রোফাইলে চলে যেতে হবে, মাই প্রোফাইল। সো এখানে আমি ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই যে অ্যাক্টিভিটি লগ, সেম অ্যান্ড্রয়েড ফোনেও আপনাকে অ্যাক্টিভিটি লগে যেতে হবে। অ্যাক্টিভিটি লগে গিয়ে এখানে দেখবেন টাইম লাইন সেটিং। সো এখানেও আপনি পাবেন টাইম লাইন সেটিং, মানে থ্রি ডট মেনুতে গিয়ে আপনি টাইম লাইন সেটিং এ চলে আসবেন। সো টাইম লাইন সেটিং এ যাওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে বন্ধুরা। এই ইন্টারফেসটা যখন আসবে তখন আপনি এখানে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। সো এই এই অপশনের ভিতরে দেখবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিওন, সেখানে এটার উপরে ক্লিক করবেন। সেইটার উপরে ক্লিক করার পরে এই অপশনটা আসবে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিওন সেটিংস। সো এখানে আসার পরে দেখবেন এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ পোস্ট। সো এই পোস্টের এখানে দেখেন এটা অফ করা আছে। সো আমি যদি এটা ওয়ান করে দিই, ইডিটে যাব, সেম মোবাইলও সেম, এখানে ইয়েস মার্ক করবেন, দেন হচ্ছে গিয়ে এটা সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে যদি যে জিনিসটা করতে হয় বন্ধুরা, এটা অন হয়ে গেছে অলরেডি। সো আমি এবারে হোমে চলে গেলাম। হোমে গিয়ে আমরা এখানে যে পোস্টের এখানে যে লিখলাম, সাপোজ আমি এখানে লিখছি আই লাভ মাই মাই অল এফ এস সি বি ডাবলু কে এফ আর আই এম ডি, ওকে। আমি এটা লিখলাম। সো এটা লিখার পরে যে জিনিসটা হবে, আমি যে জিনিসটা করব, দেখেন এখানে একটা অপশন আসছে রাইট পোস্ট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। সো এই অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এর এখানে দেখেন প্লাস চিহ্ন আসবে ওখানেও সেম। সো প্লাস চিহ্ন আসার পরে যে জিনিসটা করতে হবে প্লাস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিলেক্ট আসছে। সিলেক্টের পরে যে জিনিসটা করতে আপনি কোন ল্যাঙ্গুয়েজ গুলাকে অ্যাড করতে চাচ্ছেন। সাপোজ আমি এখানে অ্যারাবিক প্রথমে দিলাম, এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তারপরে আমি কি করব, অ্যাগেইন রাইট পোস্টের উপর ক্লিক করব, দেন সিলেক্ট, আবার আমি কি করব বাংলায় করলাম, দেন অ্যাগেইন কোর কোরিয়ান লাগালাম, নেক্সট কি পাওয়া যায় চাইনিজ দিয়ে দিলাম। সো আমি কিন্তু অলরেডি চার পাঁচটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি। সো এবার আমি পোস্টটা করে দিলাম, দেখেন কি হয়। সো এখানে দেখেন প্রথমে কোরিয়ান শো করতেছে। সো যে কোরিয়ান সে কিন্তু নাইয়ে মদুন ফেন্সিনুল সারাং হামনিদা, এখানে কিন্তু কোরিয়ানটা দেখাচ্ছে। সো কোরিয়ান যদি এটাকে ইংলিশ করি, সো আই লাভ মাই অল ফেসবুক ফ্রেন্ড। সো যদি এটাকে আমি এটা করি বাংলা, দেখেন বাংলা কিন্তু একবার উদ্ঘুট আসছে, মাই বব সকল ফেসবুক বন্ধুকে ভালো পাও। আচ্ছা, এটা কারণ হচ্ছে ফেসবুক বাংলার আসলে একটা মানে এটাকে বলবো কমপ্লিকেটেড একটা, মানে খুব কঠিন একটা ভাষা, এটাকে ওইভাবে করে ধরতে পারে না, যার কারণে এই বাংলাটা অ্যাকচুয়ালি ওইভাবে করে আসবে না। সো নেক্সট হচ্ছে দেখেন আমি যদি চাইনিজ করি, এখানে চাইনিজ চলে আসছে। সো বন্ধুরা আশা করি সেটা বুঝতে পেরেছেন। তারপরে আমি একটা জিনিস দেখাই, যদি আমি এটা না করতাম তাহলে কি হতো খেয়াল করেন। আমি এটাকে ডিলিট করে দিলাম, পোস্টটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে অ্যাগেইন আমি ইসে যাচ্ছি, মাই প্রোফাইলে যাচ্ছি,
সো প্রোফাইলে যাওয়ার পরে আমি টাইমলাইন সেটিং এ গেলাম দেন ল্যাঙ্গুয়েজ রিজন দেন এটা কিন্তু ওয়ান আছে এটাকে আমি কি করলাম অফ করে দিলাম অফ করে দিয়ে হোমে গেলাম দেন হোমে যাওয়ার পরে আমি যদি এখানে লিখি আই এলো ভি ই মাই অল এফ এস সি বি ডাবলো কে আই এন ডি ওকে আমি যদি এটা লিখি দেখেন কি হয় মানে আমি কিন্তু ওই সিস্টেমটা অফ করে দিয়েছি এখন যদি আমি পোস্ট করি পোস্ট করার পরে দেখবেন পোস্ট হলে এখানে কিন্তু আর এই অপশনটা নাই বন্ধুরা এই পৃথিবীতে কোনো কিছুই আমার না সব কিছুই ছেড়ে চলে যেতে হবে সো আমি বলছি না এই জন্য আমি বলছি না যে এই চ্যানেলটা আমার এটা আপনাদের আপনাদের হেল্প করার জন্যই এই মূলত এই চ্যানেলটার তৈরি সো যতগুলো ভিডিও বানিয়েছি সবগুলোই মোটামুটি আপনাদের সাহায্য সহযোগিতার জন্যই কিন্তু এতদূর আসতে পেরেছি এবং আপনাদের ভালোবাসা পেয়েছি সো অল্প সময়ে এত ভালো হবে চ্যানেলটা আমি কখনো ভাবিনি কেবল আপনাদের ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে সো ভিডিওটা যদি ভালো লাগে সো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না কারণ বেল আইকনেও ক্লিক করতে হবে এবং ইউটিউবের একটা স্পেশাল আছে মনিটাইজেশনের ব্যাপারে সেটা হচ্ছে সাবস্ক্রাইব না হলে সামনে যাওয়া কিন্তু ইম্পসিবল সো ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস অ্যাগেইন